চ' ফ্ৰেণ্ডছ টাটা নেক্সন ই ভি যাব লঞ্চ হৈছিল সেইবোৰ নেকি আজি পৰ্যন্ত যদি দেখিব বহুত ভাল চেলিছে টাটা কম্পানীপাই তাৰ গোটেই প্ৰমুখ কাৰণ হ'ল সেই চেগমেণ্টৰ কোনো প্ৰডাক্ট কোনো কম্পানী পাখে না যাকি টাটা নেক্সন ই ভি সৈতে কম্পিট কৰি পাৰিব কিন্তু জানুয়ারি ষোলো তারিখ দিন আপনার মহিদ্রা কোম্পানি লঞ্চ করছে এক্স ইউ ভি ফোর ডবল ও যেটা কি মহন্দ্রা কোম্পানি গোটা ইলেকট্রিক ভেহকিল এবং এ গাড়িটা লঞ্চ হেলাপরে টাটা কোম্পানি উপরে আর প্রভাব দেখা যা ফলে কি টাটা নেকশন ইভি রামক কোপানি টিকি কমাই এবং আপনার ড্রাইভিং রেঞ্জ কোম্পানি টিকি বড় যেমন কি পূর্বু গোটিয়ে থর চার্জ কলে গাড়ি চালু চারিশো সৈত্রিশ কিলোমিটার কিন্তু বর্তমানে যদি আপনার গোটিয়ে থর চার্জ করতে গাড়ি যাব চারিশো তেপন কিলোমিটর এবং টপ মডেল এক্কশো রুম দাম উপরে পঞাশ হাজার টাকা কমাই দিয়েছি এবং আপনার বেস মডেল উপরে একশো রুম প্রাইস উপরে পচাশ হাজার টাকা কম করে দিয়েছি টাটা কোম্পানি সো এটা বি গোটে ভালো সময় আপনার দিটা যাক গাড়ি দেখুন যে গাড়িটা আপনার বেস্ট প্রাইস হিসাবে ফিচর হিসাবে আপনার সেই গাড়ি চুজ করুন সো ফ্রেডস এই গোটে ছোট ইনফরমেসন কমিটি মতো কমেন্টে করে যদি চ্যানেল করতে তাহলে দয়া করে চ্যানেল সবসক্রাইব করে সো ফ্রেন্ডস আজ রহিলি জয় জগন্নাথ